মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 72তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তিনি আধুনিক ফুটবলের ক্লাব আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ভালো খেতা বাজাতে পারতেন। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 72তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার 5ই আগস্ট বিকেল 4:45 দিকে মীরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওহাদুজ্জামান বাসুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোকের মাসে অনুষ্ঠান শেষ পর্বে মুনাজাত পরিচালনা করে এনায়েতনগর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ সাদাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীরকাদিম পৌর প্যানেল মেয়র এক মোহাম্মদ আব্দুর রহিম বাদশা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী আব্দুল মালেক, মীরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান শরীফ, মুন্সিগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি পিয়ার হোসেন, মীরকাদিম পৌর সভার প্যানেল মেয়র দুই আওলাদ হোসেন, মীরকাদিম পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী, মীরকাদিম পৌরসভার নারী কাউন্সিলর আসমা আক্তার, মীরকাদিম পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক বসির আহমেদ, মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আব্দুল সালাম মোনা, কেন্দ্রীয় স্বেচ্ছালীগের সদস্য সুমন দেওয়ান, মীরকাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দার হোসেন ও জুবায়ের ইসলাম জনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ বদরুজ্জামান খোকন, মিজানুর রহমান মিজু, মোহাম্মদ আবু সাইদ, আশরাফুল আলম ও আরিফ হোসেন। বঙ্গবন্ধু মুজিবের সপরিবারে যারা ভুল হয়েছে তাদের যেন আল্লাহ পাক মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করেন।